সুপ্রভাত, সুসকাল বন্ধুরা। আরও একটা নতুন দিন, নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। সকালবেলা আজ ঘুম থেকে উঠেই কেন জানি না মনে হলো আজকের ভিডিওটা এভাবেই আমি শুরু করব। তো ওই জন্যে ক্যামেরাটাকে দূরে সেট করে এখন আমি আমার মতো কাজবাজগুলো করে নিচ্ছি। দেখো, বাড়িতে তো আছি আমি আর মা, তো দুজনার সংসার আমাদের। তো সকালবেলা উঠে যেটুকু আর কি বাইরের বাসি কাজ আছে, তো সেটাই সেরে নিচ্ছি। সুপ্রভাত, সুসকাল বন্ধুরা। আরও একটা নতুন দিন, নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। সকালবেলা উঠেই ঘরে যেটুকু কাজ ছিল, মানে বাইরে, তো সেটুকু করা হয়ে গেছে। আর মার তো শরীরটা খারাপ, তো আজকে আর কি নিজে হাতে, মানে একা হাতে সব কিছু, তো একা হাতে আর কি বাপের বাড়ির সংসারটা সামলানো আজকের জন্য। তো যাই হোক, এখন হাতে ব্রাশে কলগেট নিয়ে চলে আসলাম রাস্তার দিকে। রাস্তার পাশ দিয়ে যে ফুল গাছগুলো আছে না, এই গাছগুলো দেখছি, যদি একটা দুটো ফুল ফুটে থাকে তাহলে ওই জামাটা চেঞ্জ করে তারপরে তাই ফুলগুলো নিয়ে যাব। গতকালকে কত বেলায় এসছি তাও ফুল পেয়েছি, আজকে তো একটাও ফুল দেখছি না। সব জবা ফুল, সাদা ফুল সব তোলা হয়ে গেছে সবার, সেটাই দেখছি। এখন সুন্দরী সোনাইদের উঠোনে বসে বসে এখন গাছ হয়ে যাচ্ছে, একটাও নেই ফুল। চলো দেখি বাড়ির দিকে যাই। আর ওই দেখো ওখানে শুয়ে শুয়ে গাছ উল্টা দেখতে পাচ্ছ, ওই যে আয় 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 আস, এ চলো যাই, চল বাচ্চা 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 বিস্কুট খেতে হবে, তাদের চল তাড়াতাড়ি, চল চল তা তাড়াতাড়ি। সকালবেলা একটু আদা দিয়ে লিকার চা করলো না ভালো লাগবে খেতে, জ্বরের মুখ তো দুজনেরই। একটু আদা লবঙ্গ এলাচ বলছি তো কি বলো ওটাকে, গোলমরিচ যেগুলো সব দিয়ে। এখন ঠিক আছে, চা নিয়ে বসে বললাম এখন। আর মা এখানে বললো কি একটু রোদের দিকটায় বসি, তো এই যে এখানে চা আছে, ওখান দিয়ে হালকা হালকা আর কি রোদ আসছে গায়ে। রান্না হবে, রান্না হবে, খাসি খাসি। কি হয়েছে, আমাদের সবার গায়ে এখন জ্বর হয়েছে বুঝছিস, দাদা ভাই বৌদি এখন ফোন করেছে, ফোন করে এই যে এখন কথা বলছে। তো এই তো সবাই গল্প হচ্ছে, ওদিকটা দিয়ে আলো পড়ছে, তো যার কারণে আলোর এটা হচ্ছে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাসি বলছিল, বলছিল যে ছেলে বৌমাকে তাহলে আসতে বল, মেলার ওখানে থাকবে, তুই যেতে পারতিস মাসি বাড়ি থেকে ওখানে একটুখানি পাশেই মন্দির, মেলা হচ্ছে কি সুন্দর। দিনের বেলা গেলে যা, এখন তো সময় আছে, বাঁধরে যাওয়ার সুবিধা হলো। এদিকে কালকে মেজমাসি ফোন করেছিল, মেজমাসি বাড়ির সামনে যে হরিহর মন্দির আছে না, ওই মন্দিরের মাঠে মেলা হচ্ছে। না না, ওখান থেকে বাস ধরার সুবিধা। তাই যে ফুল নিয়ে নিলাম হাতে করে, এখন নিয়ে যাচ্ছি সোনাই কাকুদের বাড়ি থেকে ফুল নিয়ে আসলাম। আর এই গাছগুলোতে একটাও ফুল পাইনি, দেখো কড়ি কত ভরে আছে পুরো গাছের মধ্যে। তো এখানে এখন বানাচ্ছি ইপি, এই যে ফুটুকেটা সিদ্ধ হোক। তাদেরকে ফুল তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর ঘরে রেখে দিলাম। আর ভাবলাম যে আগে খাবারটা বানিয়ে নিই, তো এইটা বানিয়ে নিয়ে তারপরে খেয়ে দিয়ে একবারে বাসন টাসন মাজবো, তারপরে তাই ভাবছি যে দুপুরে রান্না বসাবো। ওদিকে দাদা বৌদি ফোন করেছিল, কথা বললাম, বাকি ফোন করেছিল, সবার সাথে আর কি কথা টথা হয়ে গেছে। ঠিক আছে, সকালে এবার কাজবাজ শুরু করা হয়। মা তো ওখানে বসে আছে চুপটি করে, রাতে জ্বর এসেছিল, ওষুধ খাইয়ে দিয়েছি, রাতে জ্বরটা ছেড়েছে, এবার ভোরবেলার দিকে আবার জ্বর এসছে, এসে তারপরে তাই এখনও দেখছি গা গরম। তাও ভাবলাম যে আগে ইয়েটা কিছু একটা খাই দিয়ে তারপরে ওষুধটা খাওয়াতে হবে। সবজি টবজি সবই দেখছি আছে,
আজকে খেয়ে নি, তারপর আবার কালকে নেব। দাদু বেরোচ্ছে আর চিল্লা। এখানে এখন একটু পেঁয়াজ আদা রসুন এগুলো নিয়ে বসলাম, একটু মাংস আনলাম, দুজনারই তো জ্বর জ্বর মুখ, তো এই কি খাবো, মাছ টাছ ভালো লাগছে না। কালকে মা ডিম রান্না করেছিল, তো ডিমটাও অতটা স্বাদ পেলাম না। হ্যাঁ, তো বললাম যে তাহলে আজকে একটু মাংস আনি, দেখি কষা কষা করে করি। তো এই দুটো আলু দেবো ছোট ছোট, তিনটে নিয়ে এসছি, তবে তিনটে দেবো না কারণ অল্প মাংস, তো 500 মাংস, তো ওর মধ্যে যদি তিনখানা আলু দিই তাহলে দেখতে হবে না, ওটা থাক। তো এদিকে রান্না বান্না বসিয়ে দিলাম, আর ওদিকে ঠাম্মিকে বললাম যে একটু এসে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে, সকালে দিয়েছি তো ঘর দুয়ারটা ঝাড় দিয়ে একটু মুছে দাও। তো ঠাম্মি উপর থেকে নিচে নিচ পর্যন্ত আর কি সব ঝাড় দিচ্ছে, তারপরে ঘরটা একটু মুছে দিলে একটু ইয়ে হবে। কেন বলতো, জ্বরের মধ্যে না একটু যত ইয়ে করবে দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকবে, তত দেখবে শরীরটা ভালো লাগবে, তো ওই জন্যে আর কি। যাই হোক, এই তো এবার ভেবেছিলাম যে রান্নার মধ্যে করবো হলো আলু উচ্ছে ভাজা আর মাংস, তারপর মা বলছে যে বেশি কিছু করতে হবে না, অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করতে পারবে না। কেন বলো তো, বলছে কারণ সকাল থেকে মাথাটা ঘুরছে, তো মানে জ্বরে তো আর ইয়ে প্রেশার ঠিক আছে কিন্তু জ্বরে দুর্বল করে দিয়েছে, তো ওই জন্যে মাথাটা ঘুরছে, তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, একটু করে এই রান্না ইয়ে করছি আবার গিয়ে বসছি চেয়ারে, এইতো অবস্থা। তা মার একটু জ্বরটা কমেছে, সকালে খেয়ে দিয়ে ওষুধ খেয়েছে, তো একটু জ্বরটা কমেছে, যার কারণে ওখানে বললাম যে বসো, তুমি বসে আছে মানে ঠাম্মির সাথে কথা বলছে। তো এখন এই যে রান্না হচ্ছে শুধু মাংস আর ভাত, এই হচ্ছে আমাদের ভাতের হাঁড়ি, কইটুকু 150 মতো চাল আর কি ধরে গেছে, এখনো অনেকটাই ফাঁকা আছে, তো এই যে ছোট্ট একটা হাঁড়ি। তাই যে এখন আমরা স্নান টান করে আসলাম, মাংসটা আরেকবার একটু গরম করে নিচ্ছি হালকা করে, ঠিক আছে। এই যে চিকেন কষা কষাই রেখেছি, ঠান্ডা গেছে না, ভালো লাগবে না। আর এই ভাইরাসগুলো শুধু এই দেখো 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 এই দেখো সাদা পোকা, হ্যাঁ ঠিক এইখানটাই ছিল, এটা ওটা নাকি কি বই ডাউনলোড করে দেখুন, এখানে বসে বসে গর্তের পাশে বসে বসে সোনাইয়ের ওয়াইফাই থেকে কয়েকটা বই দুম দুম করে একদম ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। ওখানে দেখলাম নেট আসছে, এখন কটা বাজে বাবা, 4:30 বাজে, দেখি এখন বুনু আমি মা তো দুপুরে ঘুম দুপুরে আর কি ঘুমাবো না, ঠিক আছে, ঘুমালে না আরো বেশি ইয়ে শরীরটা খারাপ খারাপ লাগবে, তো ওই জন্য ভাবলাম যে বসে বসে এখন এটা দেখি, তো দুম 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 বই ডাউনলোড। ও রে মশা রে, বদমাইশ, এই তো কত বড় মশা, এই যে সন্ধ্যাবেলা ফ্রাই হবে, তো ভাবলাম যে বসে এখন একটু বই টই দেখি মানে সিনেমা, ওই গর্তের ওখানটায় বসে বসে ডাউনলোড করলাম। আর এখন একটু রোদ আছে, রোদ তো দেখো গাছের পাতার উপর পড়ছে, কি সুন্দর লাগছে, চকচক করছে, সন্ধ্যা লেগে গেছে বাইরে, এই যে সন্ধ্যাটা দিলাম, এখন যাচ্ছি আমি একটু দোকানে, তো খুব আর কি সন্ধ্যাবেলা আজকে পায়েস খেতে ইচ্ছা করছে, তা গোবিন্দভোগ চাল পায় কি আগে দেখি, ইচ্ছা হলেই তো হবে না আমাদের এখানে, আবার ইচ্ছা করলে মানে উপায় নেই বুঝেছো, যে চট করে একটু মিষ্টি খাওয়া বা একটু চপ টপ খাওয়া সেরকম কোনো ব্যবস্থা নেই, মানে এখান থেকে হয় তোমাকে আমলা নিয়ে যেতে হবে, নয় হরিপুর না হলে হাসনাবাদ, তো এই তিনটে জায়গায় গেলে তারপর তাই পাওয়া, এই তো হলো অবস্থা। চলো দেখি এই দোকানে রাখে কি সেটাই। তা এখানে দুধের হাঁড়ি বসিয়ে দিয়েছি, দুধটা আগে একটু জাল দিয়ে নিয়েছিলাম, আর এখানে আছে হলো এলাচ,
কয়েকটা এলাচ ফাটিয়ে তারপর দিচ্ছি দুধের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এগুলোকে ভালোভাবে মুছে নিয়েছি। এখানে কিশমিস ভিজিয়ে রেখেছি, এখানে আছে হলো চাল। আমি গেছিলাম দোকানে, ওই গোবিন্দভোগ চাল পাইনি, তারপরে এমনি আতপ চাল ঘরে ছিল, তো সেই আতপ চাল দিয়ে হবে পায়েস। মা বলছে ঠিক আছে গোবিন্দভোগ পাসনি তো এমনি কর, খেতে ইচ্ছা আছে যখন। আর এদিকে ওই কাজু কিশমিশ ঘরে ছিল না, তারপরে তাই ওই যে পাতা পাতাগুলো হয় না, এই যে প্যাকেটগুলো, তো ওই প্যাকেট নিয়ে আসলাম। আর এর মধ্যে অল্প, একদম অল্প কটা কাজু কিশমিশ থাকে, তো চলো বানাই দেখি কেমন হয় খেতে। হ্যাঁ, তো এই যে পায়েস রেডি। আর গুড়ের বাতাসা ছিল তো সেগুলো দিয়ে দিয়েছি, যার কারণে কালার হয়েছে খুব সুন্দর। গুড় থাকলে হেভি কালার হতো, গুড়ের বাতাসা ছিল তো ওইটা দিয়েই বেশ দারুণ কালার হয়েছে। তো আমি কিছুক্ষণ ইয়ে করলাম, তারপরে মা ঠিক আছে আমি পুরোটা মানে পায়েস কোনোদিনও করিনি তো করলাম। আঠা আঠা কেন? হ্যাঁ আমি হাত দিয়ে আসলাম, কোনো নেই, চলো ঘরের দিকে যাই। তো ঘর দিয়ে গিয়ে বসি। হ্যাঁ ওই ইয়েতে আর কি দুপুরবেলা মাকে ওষুধটা খাই দিয়েছিলাম, যার কারণে আর জ্বরটা আসেনি। তো এবার রাতে আরেকটা খাওয়ানোর বাকি আছে, তো এই এখন আর কি পায়েস টাইস বানিয়ে এসে বসলাম। আমি এখানে বসলাম, মা নিচে এখানে এই যে বসে আছে। বাপিকে ফোন করলাম, তো বাপি সারাদিন ডিউটিতে ছিল, সবেমাত্র আর কি থানায় ঢুকলো, এই বসিরহাট থানায়। তো হিঙ্গলগঞ্জে সারাদিন আর কি ওখানেই কেটে গেছে। আমাদের এই সুন্দরী আর সুন্দরী বাচ্চা, একটা ছোট্ট এই ঠিক এরকম সাইজের একটা ইঁদুর কোথা থেকে ধরে নিয়ে এসছে সন্ধ্যাবেলা, সেইটাকে নিয়ে সেই সারা সন্ধ্যা ঘরে ঢুকতে চাইছে, ঘরে ঢুকতে দিইনি, ওই নিয়ে এসে ঘরের মধ্যে এ করবে। তো বাইরে এ করেছি, বের করে দিয়েছি দুটোকে, তারপরে তাই ওই বাঁশ বাগানে গিয়ে হুলুস তুলুস করে বেড়াচ্ছে, যে তারপরে মনে হয় এখন খেয়ে দে যে ঘরে ঢুকলো। হ্যাঁ এই ছোটটা ভীষণ বদ, পেট প্রমোশন, একটা মেল এসছে, দাঁড়াও একটু দেখে নিই মেলটা, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওই একটা প্রমোশনের জন্য মেল এসেছিল তো সেটাই দেখছিলাম। এবার ফোনে কি হয়, যাই হোক কথা বলতে বলতে তো আবার কিছু আর কি নোটিফিকেশান, কিছু মেল বলে মেসেজ আসলে সেগুলো তো নোটিফিকেশান আসেই, তো এইভাবে তাকিয়ে আর কি দেখছিলাম যে কি। তো ওনাকে রিপ্লাই করলাম আর এই যে আবার ভিডিওটা অন করলাম। তো দেখি এখন একটু বসে নিই, তারপরে রাতে রান্না রাতে করব। আর মা বলছে যে আবার গতকালকের মতোই ওরকমভাবেই পেঁয়াজ লঙ্কা দিয়েই গোলা রুটি খাবে, বলছে এমনি রুটি খেতে ভালো লাগবে না, ওই ওইভাবে কর। তাই যেখানে লাস্ট এই গোলা রুটিটা হচ্ছে, এটা একেবারেই তেল ছাড়া, যার কারণে একটু হালকা হালকা একটু পুড়ে পুড়ে গেছে। মাংসটা এখানে গরম করে নিলাম, এই 3 পিস না 4 পিস আছে মাংস, আর তাছাড়া 2 আলু আছে। তো যাই হোক এই এটা হয়ে গেলে উঠাবো। আর এখানে আছে হলো রুটি, এখানে আছে পায়েস, আমি একটু খেয়েছিলাম, হেপি হয়েছে মানে খুব। তাই যে খাবার দাবার নিয়ে ঘরেই চলে আসলাম একবারে আমার আর মার। মার এই গোলা রুটিটা নাকি খুব ভালো লেগেছে, হ্যাঁ তো এরকমভাবে, তো ওই জন্যই আজকেও আবার বানানো হলো। আর বেশ একটু মাংসতে ঝোল টোল ছিল তো সেটা দিয়েই আজকে রুটি খাওয়া হবে। চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো তাহলে তোমাদের সবার সাথে টাটা বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম। হাত দিয়ে তোমাদের টাটা বাই বাই করতে পারলাম না, কারণ হাতে আমার খাবার। চলো টাটা।